হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে রুই দই। তো রেসিপিটা খুব সহজভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো রেসিপিতে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, চলো এখন রেসিপিটা শুরু করা। রুই দই বানানোর জন্য এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি, যেটাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে মেখে দেব, যাতে করে মাছের মধ্যে খুব ভালো মতো লবণটা ঢুকে যেতে পারে। তোমরা এখানে চাইলে হলুদও দিয়ে নিতে পারো, আমি এখানে কোনো রকম হলুদ দিইনি। হলুদ না দিলেও কিন্তু মাছের স্বাদে কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, লবণটা খুব ভালো করে মেখে নিয়ে এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম করে নিয়ে আমি মাছগুলোকে এর মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে আমি ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছটা রান্না করে নেব। তো যার জন্য মাছ ভাজার পর কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল ওটার মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, যার মধ্যে ছিল একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি। তো ফোড়নটা 1-2 সেকেন্ড খুব ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। তো আদা রসুন বাটাটা দিয়েও আমি মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তো মশলাটা আমি খুব ভালো করে কষাবো, আর অন্যদিকে আমি আরও একটা মশলা তৈরি করে নেব। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 14-15টা কাজু, আর 2টো কাঁচা লঙ্কা, আর 2 টেবিল চামচ পোস্তকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এদিকে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো কাজু পোস্তর পেস্টটা দেওয়ার পর আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। তো তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো এখানে আমি 1/2 কাপ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো টক দইটা দেওয়ার পর আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আবারও 3-4 মিনিট কষাবো। তো এই সময় আমি এর মধ্যে দিয়েছিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না এটার মধ্যে থেকে আবারও তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো এখানে আমি 1.5 কাপ মতো গরম জল দিয়েছিলাম, প্রথমে 1 কাপ মতো দিয়েছিলাম। তো তারপর দেখলাম যে এর মধ্যে আমার মাছগুলো ঠিকমতো ডুববে না, তার জন্য আবারও আমি 1/2 কাপ মতো জল দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলোকে সুন্দর মতো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ মাছগুলো খুব সুন্দর মতো জলের মধ্যে ডুবে যাচ্ছে। তো এবার আমি মাছটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুললে দেখতে পাচ্ছ জলটা একটু কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টা চিরা কাঁচা লঙ্কা, আর দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, ঘিটা দিলে কিন্তু রান্নাটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হয়, আর খাবার সময়ও কিন্তু খুব ভালো লাগে, এটা খুব সুন্দর স্বাদ হয়। তো যাই হোক, ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার সমস্ত উপকরণ দেওয়া শেষ। তো এবার আমি একবার কড়াইটা ধরে নাড়িয়ে দেবো, যাতে করে তলে কোনো মশলা ধরে যেতে না পারে, আর মাত্র 1-2 মিনিট রান্না করে নেবো, যতক্ষণ না গ্রেভিটা একটু
গাঢ় হয়ে যাচ্ছে। তো আমার গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে আর দেখতে পাচ্ছ উপর থেকে হালকা একটু তেল ছাড়তে শুরু করেছে। তো আমার রান্না কমপ্লিট, এবার উপর দিয়ে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দেবো। তো তারপর এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, বাই।